আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়

السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فلا تدع المكذبين عن الحسن رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الصدق طمأنينة وإن الكذب ريبة رواه أبو داود بسند صحيح সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সত্য মিথ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ ধারাবাহিকভাবে পেশ করে আসছি সত্য মানুষকে সঠিক পথে নিয়ে যায় সত্য মানুষের মান মর্যাদা বৃদ্ধি করে সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় মিথ্যা মানুষকে ধ্বংস করে মিথ্যা মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায় আমরা এ বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণে বলতে চাচ্ছি দেখুন আল্লাহ তালা আমাদের নবীকে বলেন ফলাত আবনি মিথ্যুকদের কখনো অনুসরণ করবেন না মিথুকদের কখনো মানবেন না যারা মিথ্যাবাদী তারা সমাজকে ধ্বংস করে তাদের অনুসরণ করলে তারা সমাজকে নষ্ট করবে এ কারণেই রাসুল সাল্লাহ আলি ও বলেছেন লা তাকলুল মুনাফেকে সৈয়দ তোমরা কখনো মোনাফেককে নেতা হিসেবে গ্রহণ করবে না কখনো তোমরা মোনাফেককে নেতা বলবে না সৈয়দ যদি মোনাফেক মানুষ নেতা হয় তাহলে ফাকাদ আসাত্তম রব্বাকম তোমরা তোমাদের প্রতিপালককে অসন্তুষ্ট করে দিলে মনাফেক মানুষকে নেতা বলে স্বীকৃতি দেওয়া মানে আল্লাহ আল্লাহতালাকে অসন্তুষ্ট করে দেওয়া এ ব্যাপারে আমাদের খুব সতর্ক ও সাবধান থাকতে হবে এমন যেন আমাদের হয় না হাসান রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে আমি বলতে শুনেছি তিনি বলছিলেন ইন্নসিদকা তোমানি নতুন নিশ্চয় সত্য হচ্ছে তৃপ্তির মাধ্যম মানুষ যদি সত্য কথা বলে তাহলে সে শান্তি পায় তৃপ্তি পায় সমাজের লোক তাকে ভালোবাসে সমাজের লোক বলে এ লোকটি সত্যবাদী অন্যাল কিদবা, বা রি বা আর নিশ্চয় মিথ্যে হচ্ছে একটা মানুষের জন্য সংশয় ব্যাপার মিথ্যা সংশয়ের পথে নিয়ে যায় একটা দর্শনীয় পথে নিয়ে যায় মিথ্যা বলে মানুষ শান্তি পায় না তৃপ্তি পায় না কষ্ট পায় সেটা তার জন্য একটা বিপদ হয়ে কাঁধে থেকে যায় আবহরায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে ওয়াইন কালা আহাদুন আহাদ কোনো ব্যক্তি যদি তার ছেলেকে বলে বা কোনো মহিলা যদি তার ছেলেকে বলে যে তাল হাকা আসো তোমাকে কিছু দিব সুমালাম হে তারপর সে মহিলা যদি সে বাচ্চাকে কিছু না দেয় সাহি দেবা তাহলে সে মিথ্য দেখুন তো এরকম দৃশ্য আমাদের অনেকের কাছেই হয়ে থাকে অনেকেরই এটা ঘটে থাকে সে একটা বাচ্চাকে প্রতারণা দিয়ে ডাকল মিথ্যা কথা বলে ডাকলো বাচ্চাকে জুজু বুড়ির ভয় দেখালো পিতা মাতা ভাই বোন ছোট বাচ্চাকে যুজু বুড়ির ভয় দেখায় অথচ তা মিথ্যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কোনো মহিলা যদি তার বাচ্চাকে ডাকে যে আসো তোমাকে এই জিনিসটা দিব তারপর সে যদি না দেয় তাহলে সে একজন মিথ্যুক আবদুল ইবিনা আহমের রাজি আল্লাহ বলেন একদা রসুল সাল্লাহ আমাদের বাড়িতে বসেছিলেন তখন আমার মা আমাকে ডাকলেন দাঁত নিউমি আমার মা আমাকে ডাকলেন আল্লাহ রসুল তখন আমাদের বাসায় বসেছিলেন তিনি বললেন আসো তোমাকে কিছু দিব তো আল্লাহ রসুল বললেন তুমি কি দিবা তখন আমার মা বলল যে তাকে আমি খেজুর দিব রাসুল সাল্লা বললেন দেখো তুমি যদি তাকে কিছু না দেও তোমার উপরে মিথ্যা হবে তুমি মিথ্যুক বলে তোমাকে আল্লাহর নিকটে লিখা হবে তা আমরা আমাদের বাচ্চাদেরকে ডাকি অনেক সময় মিথ্যা কথা বলে ডাকি এটা একটা মিথ্যে যার ফলাফল ভালো নয় মিথ্যার ফলাফল হচ্ছে ধ্বংস এটা বাচ্চাকে প্রতারণা দিয়ে মিথ্যা কথা বলে ডাকা যায় না সমাজে যেসব মিথ্যায় ছড়িয়ে পড়েছে এটা তো বহু দূরের কথা এর বৈধতার তো কোনো প্রশ্নই আসে না মানুষ না বুঝে না জেনে না শোনে পরিস্থিতি না ভেবে কত যে মিথ্যা কথা বলছে তার কোনো হিসাব নেই আবহাওয়ায় রাজিয়াল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলাহসালাম বলেছেন মান কান ওয়াজহানে ওয়াজহানে কান আলাহ কে আমলে সানানে যদি দুনিয়াতে দুইটি মুখ হয় তাহলে বিচারের মাঠে তার মুখে হবে দুইটি আগুনের জিহবা কেউ যদি সমাজে মিথ্যা কথা বলে এক কথা এখানে বলেছে আর এক কথা ওখানে বলেছে তাহলে বিচারের মাঠে তার মুখে দুইটি জিহবা হবে আগুনের জিহ্বা মানুষ নির্দ্বিধায় এই মুখমণ্ডলের মাধ্যমে মিথ্যা বলছে একটুকু চিন্তা ভাবনা করে না অথচ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম একদা জিজ্ঞাসার উত্তরে বললেন জিজ্ঞাসা করা হল্লা রাসুলকে মান যাত বাঁচার পথ কি তখন আল্লাহ রসুল বললেন তুমি তোমার মুখ বন্ধ করো তুমি তোমার মুখে মিথ্যা কথা বলো না মানুষের মানুষের বদনাম করো করো না না তাহলে তুমি বেঁচে যাবা তাহলে তোমার ইহকালও সফলতা সফলতা জান্নাত পেয়ে যাবা এরপরে আল্লাহ রসুল বললেন ওয়াইসা তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো যেন তোমাকে ধরে তোমার স্ত্রীকে ধরে তোমার আহাল পরিবার জন্য সহজে বাড়িতে থাকতে পারে নিতান্তই জরুরি প্রয়োজন ছাড়া তারা বের হবে না নিতান্তই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হলে মানুষের ধ্বংস নেমে আসবেই সামাজিক সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে তখন তার ক্ষতি হয়ে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অবকালা খাতিয়ে থেকে তুমি তোমার পাপের জন্য কাঁদো তুমি যে পাপ করেছ এর জন্য তুমি আল্লাহর নিকটে কান্নাকাটি করো তোবা করো তাহলে তুমি বেঁচে যাওয়া তিনটি কাজে মানুষ বেঁচে যায় এক মানুষ যদি মুখে মিথ্যে কথা না বলে তাহলে বেঁচে যাবে দুই জরুরি প্রয়োজন ছাড়া যদি মানুষ বাড়ি থেকে বের না হয় তাহলে বেঁচে যাবে তিন মানুষ যদি তার পাপের জন্য কাঁদে তাহলে মানুষ বেঁচে যাবে সম্মানিত দর্শক মন্ডলী মিথ্যার ফলাফল খুব কঠিন আনাস আল্লাহ তালা আনহ বলেন অন্য এক বর্ণনা এসেছে আবু মুসা সারি রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম একদা বললেন কেইভাবে কুম অবে জামানিন তোমাদের কি হবে আর যুগের কি হবে তোমাদের কি হবে আর যুগের কি হবে ই বাল উন্নাস ও আতান যেদিন মানুষের উপরে অন্যায় করা হবে অবিচার করা হবে তবকে হোসালাত নাস সমাজের যারা থাকবে তারা হবে আগাছা সমাজে যারা কথা বলবে তারা হবে আগাছা সেদিন তোমাদের কি হবে আর যুগের কি হবে তখন সাহাবিগণ বললেন যে বলেন আমাদের করণে কি আছে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এক মুখ বন্ধ করো ভালো কথা ছাড়া সত্য কথা ছাড়া মুখে বলবে না দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না বাড়ি ত্যাগ করলেই ইমান ধ্বংস হয়ে যাবে আর মিথ্যে কথা বললেই ইমান হারিয়ে যাবে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বললেন এরপরে পরে ও খোজ মা তারিফো ও দাম আতন কেরো যেটা মনে করছো এটা ভালো সেটা গ্রহণ করো আর যেটা মনে করছ এটা মন্দ সেটা পরিহার করো যেটা অপছন্দ তা জরুর ভিত্তিতে ত্যাগ করো আর যেটা ভালো তা গ্রহণ করো এরপরে সাল্লাহ আলী সাল্লাম বলেন যে তোমরা শুধু নিজেকে গ্রহণ করো আর জনসমাজ ত্যাগ করো জনসমাজের মধ্যে থাকিও না জনসমাজের মধ্যে চলাচল করো না শুধু নিজেকে রক্ষা করার চেষ্টা করো তাহলে বেঁচে যাওয়া নইলে পরকাল হারিয়ে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা বললেন হালতা না মায়েদ খুল না সান না সঙ্গে সঙ্গে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি এই বিষয়ে তোমাদের কোনো অবগতি আছে মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ এই বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified,

উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের শিক্ষা সমূহ কি একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী বলছিলাম মিথ্যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে তোমরা বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন আল ফার্জ অল ফাম লজ্জায় স্থান এবং মুখমণ্ডল এই মুখ মানুষকে বেশি বেশি জাহান নামে নিয়ে যাবে মানুষ যদি মুখে মিথ্যা কথা বলে যদি মানুষ মুখে মানুষের বদনাম গিবাদ করে তাহলে তার পরকাল হারাবেই এরপরে বললেন আল্লাহ রসুল লজ্জায় স্থান মানুষ যদি অশ্লীল কাজে জড়িয়ে পড়ে তাহলে তাকে জাহান নামে যেতে হবে এই দুটি হচ্ছে মানুষের জাহান নামে যাওয়ার বড় মাধ্যম এবং বেশি বেশি মানুষ জাহান নামে যাবে তার এটাই কারণ একদারসুল সাল্লি সাল্লাম বললেন সাথে বলতে পারো মা ইকুব নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কামে জাহান নামে নিক্ষেপ করে কি এটি কি তোমাদের জানা আছে মানুষকে পিছন দিক থেকে ধাক্কামে জাহান নামে নিক্ষেপ করেই এই বিষয়ে তোমরা কি বলতে পারো এই কথা বলতে বলতেই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার জিবাটা ধরে নিলেন জিবা ধরে নিয়ে বলছেন এ দেখো জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে মানুষ যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করে তাহলে তাকে জাহান নামে যেতে হবে মানুষ যদি এই জিহ্বার মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে থাকে তাহলে মানুষকে জাহান নামে যেতে হবে জিভা হচ্ছে মানুষের জাহান নামে যাওয়ার বড় মাধ্যম ইবনে সুফিয়ান আল কোরদি রাজিয়াল তালানহ বলেন রাসুল সাল্লাহ আল সাল্লামকে আমি একদা বললাম আল্লাহ রসুল মা তাখাফ আলেইয়ে কোন বিষয়ে আপনি আমার উপরে ভয় করেন আল্লাহ রসুল বলেন তো কোন বিষয়ে আপনি আমাদের উপরে ভয় করেন যে আমরা এই কাজে জড়িয়ে পড়ব তখন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব সেটি কি তখন রাসুল সাল্লা সাল্লাম ফাঁকা জেলসানা হবে না সেই তিনি তার নিজের জিহা ধরে নিলেন ধরে নিয়ে বলছেন দেখো এই এই জিহার ব্যাপারে আমি তোমার উপরে বেশি ভয় করি যে এই জিভয় মনে হয় তোমাকে জাহান নামে নিয়ে যাবে তুমি মিথ্যের আশ্রয় নিবে সমাজে মিথ্যে কথা বলবে তখন এটা তোমার পরকালে জাহান্নামে যাওয়ার মাধ্যমে হয়ে যাবে আর জিভাই হবে সবচেয়ে তোমার বড় কাল এ কারণে তো রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি বিচারের মাঠে মানুষের মুখকে বন্ধ রাখবো জিবা বন্ধ রেখে দিব অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে সাহলিবনে সাদেন রাসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন মাই আজমান লি মা বাইনা লেহাই হে অমাবাইনা রিজলাইহে আজমল্লাহুল যান না কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম একটা হচ্ছে স্থান আর একটা হচ্ছে মুখমণ্ডল মানুষ যদি মুখ দিয়ে কাউকে কষ্ট না দেয় তাহলে মনে করে নিতে হবে সে জান্নাতে যাবে যদি মানুষ স্থানের মাধ্যমে অশ্লীল কাজে জড়িয়ে না পড়ে তাহলে সে জান্নাতে যাবে এইগুলি মানুষের জাহান নামে যাওয়ার বড় মাধ্যম এই জন্য আবুহরের রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহআলি সাল্লাম বলেছেন আল মুসলিম মানসালেম আল মুসলিম নামানি ওয়াহদি আসলে ওরাই প্রকৃত মুসলমান ওরাই হচ্ছে খাঁটি মুসলিম যার মুখ এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদে থাকে যে হাত দিয়ে এবং মুখ দিয়ে অন্য মানুষকে কষ্ট দেয় না সে হচ্ছে প্রকৃত মুসলিম সে হচ্ছে খাঁটি মুসলিম ওবাদাইমের সমেত রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন এই জমান উল্লি মিন আনফুসেকুম লাকুম জাননা সঙ্গী সাথী তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম সঙ্গী সাথী তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক অসু এ যা কথা বললে সত্য কথা বলো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। দুই অফ হয়ে যাও আদতুম অদা করলে পূর্ণ করো মানুষের সাথে যদি কোনো লেনদেনের অদা করে থাকো তাহলে তা যথাযথভাবে পূর্ণ করো ইনশাল্লাহ আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব তিন অদ্য়ে যাও উ তুমেন তুম আমানত রাখা হলে তার সময়ে প্রদান করো আমানতের ক্ষতি করো না আমানতকে নষ্ট করো না ধ্বংস করো না নইলে জাহান্নাম নাম যেতে হবে আমানত রক্ষা করো আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব। চার ফরু জাকুম তোমরা তোমাদের লজ্জায় স্থানকে হেফাজতে রাখো কন্ট্রোলে রাখো অশ্লীল কাজে জড়িয়ে পড়ো না আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব পাঁচ কুপ্ আয় এখন তোমরা তোমাদের হাতকে সংবরণশীল করে রাখ সুযোগ হলেই হাত ব্যবহার করো না মানুষের সাথে অন্যায়মূলক আচরণ দেখে মানুষকে প্রহার করো না নইলে তোমাদের পরকাল হারাবে ছয় গজু আবসা রকম তোমরা তোমাদের চক্ষুকে নিচু করো আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব। সম্মানিত দর্শক মণ্ডলী রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানুষ যদি এই ছয়টি কাজের জিম্মেদারি নিতে পারে এই ছয়টি কাজ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে রাসুল সাল্লি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাবেন বলে জিম্মেদারি নিয়েছেন আবু হাজি আল্লাহন বলেন রাসুল সাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন ফালা সাতন তিন শ্রেণীর মানুষ রয়েছে লাইকলি কেয়াম যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না ইউজাক হিম যাদের আল্লাহ পবিত্র করবেন না অলা এনজুর যাদের প্রতি আল্লাহ দয়ের দৃষ্টি দিবেন না অলাহম আদাবন আলিম তাদের যেন রয়েছে অপমানজনক শাস্তি তারা কারা এখনও তাদের ব্যাপারে বলা হয়নি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বেচারের মাঠে কথা বলবেন না এক দুই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না তিন তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ দয়ের দৃষ্টি দিবেন না ওকে আল্লাহ আল্লাহতালা ক্ষমা করার প্রয়োজনই মনে করবেন না আল্লাহ আল্লাহতালা তার প্রতি দয়ের দৃষ্টি দিবেন না চার আল্লাহ আদাবন আলিম তাদের জন্য রয়েছে কষ্টদায়ক কঠিন শাস্তি পীড়াদায়ক শাস্তি এ পর্যন্ত বলার পরে রাসুল সাল্লি সাল্লাম বললেন এক মালিকুন কাদ দাব মিথ্যুক দায়িত্বশীল যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে এদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না যারা সমাজের নেতৃত্ব দেয় মিথ্যা কথা বলে মিথ্যুক মেম্বার মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথুক প্রধানমন্ত্রী মিথক হেড মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মিথক সমাজের নেতা মিথ্যক টিওনো মিথ্যুক ইওনো মিথ্যুক এডিসি মিথ্যুক ডিসি যারা যেখানে কথার ভিত্তিতে দায়িত্ব পালন করছে আল্লাহ তাদের সাথে বিচারের মাঠে কথা বলবেন না আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না আল্লাহ তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন না তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি আমরা মিথ্যের ব্যাপারে খুব সতর্ক থাকি সম্মানিত দিনই বোন আপনারা হয়তো বা বুঝতে পারছেন না মিথ্যে বিষয়টি কত জটিল এরপরে রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সেক্ষণ জানিন বেশি বয়সে জেনা করে যারা অশ্লীল কাজে জড়িয়ে পড়ে যারা তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না এটা সব সময় বড় পাপ আল্লাহ রসুল বলেছেন আল বিল বিক্রে তাগরিব সানা অবিবাহিত পুরুষ ও নারী যদি অশ্লীল কাজে জড়িয়ে পড়ে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন অশাইবও বিশ্বাইব আর রাজম বিবাহিত পুরুষ নারী যদি এ অশ্লীল কাজে জড়িয়ে পড়ে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার বেঁচে থাকার দুনিয়াতে কোনো সুযোগ নেই রাসূল সাল্লাহ আলি সাল্লাম তাদের ব্যাপারে অনেক কথা বলেছেন এখানে তিনি বলেছেন বৃদ্ধ মানুষ যদি এ অন্যায় লিপ্ত হয় তাহলে আল্লাহ তালা বিচারের মাঠে তার সাথে কথা বলবেন না বৃদ্ধ বয়সে এই কাজে জড়িয়ে পড়া অতীব নিন্দনীয় কাজ পুরুষ হোক আর নারী হোক এদের সাথে আল্লাহ আল্লাহতালা বিচারের মাঠে কথা বলবেন না তিন আয়েলুল মুস্তাকবের গরিব গৌরবী যারা গরিব মানুষ অহংকার করে গৌরব করে এদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না গরিব মানুষের অহংকার করার প্রয়োজন কানে হলো গরিব মানুষের অহংকারের বা কী বহিপ্রকাশ থাকতে পারে আমরা দেখতে পাই বা আমরা বলতেও পারি যে আমরা একজন রিক্সাওয়ালাকে বলি অনেক সময় চলো একটু যাই ও বসে আছে তো এখন বলছে যে আমি যাবো না আচ্ছা তুমি কাজের জন্য এসেছি যাব না মানে এটাই হলো অহংকার যাবে না কেন আমরা মানুষকে কাজের জন্য ডাকি হয়তো বৃষ্টিতে ধান নষ্ট হয়ে যাচ্ছে ধান পেকে গেছে কাটার জন্য আমরা ডাকছি চলেন একটু কাজ করে দেন তখন বলছে দুদিন যাব না আরে তুমি আসবো না মানে এ তো সমস্যা হবে শস্যগুলো নষ্ট হয়ে যাবে ধরেন গরিব মানুষ দামি শাড়ি কিনলো স্ত্রীর জন্য এটা হচ্ছে গরিব গৌরবী গরিব মানুষ বাজারে গিয়ে যে মাছের সবচেয়ে বেশি দাম সেই জিনিসটা কিনলো গরিব মানুষ এটা কোনো হবে এটা হচ্ছে গরিব গৌরবি যেসব কাজে গরিব মানুষের অহংকার প্রকাশ পায় এমন যদি কাজ তারা করে তাহলে আল্লাহ তালা বিচারের মাঠে তাদের সাথে কথা বলবেন না সম্মানিত দর্শক মণ্ডলী মনে রাখুন বিচারের মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না আল্লাহ এক বেশি বয়সে জেনায় লিপ্ত হয় যারা দুই মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা তিন গরিব মানুষ অহংকার করে এমন যারা এদের সাথে আল্লাহ আল্লাহতালা বিচারের মাঠে কথা বলবেন না আল্লাহ তুমি আমাদেরকে এই ধরনের কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো সত্য কথা বলার তৌফিক দান করো আল্লাহ আমিন এ বলে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি সুভানাক আলাইকুম আশাহাদ আল কোরআন করিম হেদায়তের আল কোরআন করিম থেকে হেদায়েত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পি টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় সমাজে জটিলতা কমাতে যে মুসলিমদের যে অবস্থা সমস্যা বিভিন্ন রকম বলবো যাプチ রয়েছে ডক্টর আবু بکر মোহাম্মদ জাকারিয়া কিভাবে এই সমস্যাগুলো উত্তোলন করে তারা ভালো সমাজে পরিণত হতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি তো আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন ইদিনি সন্দেহ দূর করতে একটা সমস্যা সমূল সমাজকে কিভাবে শান্তিপূর্ণ সমাজ রূপান্তরিত করা যায় ডক্টর মঞ্জুর ইলাহি শরীয়ত সকল আইন কানুন বিধান মানুষের কল্যাণের জন্য প্রণয়ন করা হয়েছে Mondo কে জয় লাভ করুন সবার প্রতি আমাদের আহ্বান একটাই থাকবে সেটা তহিদের বুঝেন সারিয়াতের আলোকে জীবনের বহু সমস্যার সমাধান কতিপয় দিন মাসায় প্রতি সোমবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়